চালচাপড়া উন্নয়ন খণ্ডের নিজ জয়নগর কুমোরপাড়া জিপির গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে এক গ্রাম সভা অনুষ্ঠিত হয়। জিপি সভানেত্রী ফরিদা পারভীন লস্করের পৌরোহিত্যে সভার শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন জিপি সচিব আব্দুল জলিল লস্কর। প্রধানমন্ত্রী আবাস যোজনা কাঁচা হাউসের তালিকা নিয়ে আলোচনা পর্যালোচনা করে তালিকায় অনুমোদন জানানো হয়। সভায় বক্তব্য রাখেন জিপি সভানেত্রী ফরিদা পারভীন লস্কর, শালচাপড়া বালুকের নোডাল অফিসারের প্রতিনিধি আব্দুল মতলিব বড়ভুইয়া, এই মন্ত্রী তালুকদার জিপিসি হিলালুদ্দিন লস্কর, জিআরএস জয়চন্দ্র সিনহা, সভানেত্রী গ্রুপ সদস্যর প্রতিনিধি রফিকউদ্দিন বড়ভুইয়া প্রমুখ। আমরা সচেতন সমাজ হিসাবে, নাগরিক হিসাবে এগুলা জিনিসকে আমরা কোনো সময় সমর্থন করতে পারতাম না, যেহেতু আমরা দীর্ঘদিন থেকে হিন্দু মুসলমান শিখ ধর্ম ঈশা এইসব একসঙ্গে একত্রিত হইয়া আমরা চলাফেরা করি, আমরা আশপাশে আমরা গ্রামাজকে এখানেও আমরা হিন্দু ভাই মুসলিম ভাই বোন সব একসঙ্গে বইয়া বা এখানেও যারা আমরা অফিসিয়াল ওয়ার্কার যারা অফিসিয়াল যারা ডিগ্রিজীবী যারা আসন এরাও বিভিন্ন ধর্ম বিভিন্ন জায়গার থাকি বিভিন্ন ইয়র থাকি সব আইসন আমরা যৌথভাবে একত্রিত মিলিমিশে সব থাকি। এবং আরেকটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে মানে সোশ্যাল মিডিয়ার এরকম কিছু আইলে কোনো কমেন্ট না লাইক না এটা শেয়ার না দয়া করে করবা না, যদিও করেন আপনারা এটা কিন্তু আপনারা লাগেও খারাপ হইব। এবং আসাম সরকার ভারত সরকারের তরফ থেকে বা আমরা যারা প্রশাসন আছে এরা তরফ থেকে ওইটার উপরে একটা অ্যাকশন লওয়া হইব। এবং আমরা এগুলা জিনিস কোনো খান দিতেও লাগে না, সব আমি মুসলিম আমার ইবাই হিন্দু যার যারই ধর্ম ধর্ম সবর উপরে যার যারই ধর্ম আমরা মানতাম। এবং পেপার পত্রিকার যেটা আয় যেটা নিউজ সময় তারা ওটা ইয়ে করেন আমরা এগুলা গজব খাজ না দিয়া খান না দিয়ে আমরা সুন্দরভাবে আমরা যেভাবে ছোটবেলার থেকে চলিয়া ফিরিয়ে আইছি আমরা এই যে এই মনোভাবটা আমরা কাছে রইত এটা উদ্দেশ্য করিয়া যেহেতু আমি এখানে যে ইনস্ট্রাকশন আছে জিপি প্রেসিডেন্ট বা জিপি সেক্রেটারি যেহেতু সভা সভাপতি হিসাবে আমি নিজের শপথ বাক্যটা পাঠ করাই আপনারা রে। এবং এটা দেখার পরে আমার এই জিনিসটা হয়েছে নিশ্চয় আমরা যে দেশের যে পরিস্থিতি বা যে সময় এটার উপরেও নির্ভর এটার উপরেও ইয়ে করিয়া শপথ পাঠ করার নির্দেশ দেওয়া হয়েছে। এখন আমি অনুরোধ করবো আপনারা সব উপযুক্ত না করা গভর্নমেন্ট গাইডলাইনে মানে না। এরপরে জিনিসটা হইল কিছু আছে মানে দেখা গেছে খুব স্বচ্ছ পরিবার একদম বালা বিল্ডিং বিল্ডিং যেমন আমি যদি আমার নাম নির্দিষ্ট থাকে আর আমি যদি ফুল করাইলে গাঁও সভা ধুইত জিনিসটা খারাপ দেখাই সকল প্রকারের সন্ত্রাসবাদ সকল প্রকারের সন্ত্রাসবাদ এবং হিংসার বিরোধিতা করব এবং হিংসার বিরোধিতা করব আমরা শান্তি সামাজিক আমরা শান্তি সামাজিক শৃঙ্খলা এবং সকল সম্প্রদায়ের শৃঙ্খলা এবং সকল সম্প্রদায়ের মধ্যে সম্পৃক্তি বৃদ্ধির জন্য মধ্যে সম্পৃক্তি বৃদ্ধির জন্য কাজ করে যাব এবং কাজ করে যাব এবং মানব জীবন তথা মানব জীবন তথা মূল্যবোধের সম্মুখে মূল্যবোধের সম্মুখে আশঙ্কা সৃষ্টি করা আশঙ্কা সৃষ্টি করা সকল অশুভ শক্তির সকল অশুভ শক্তির বিরুদ্ধে বিরুদ্ধে সংগ্রাম করে যাব সংগ্রাম করে যাব। বড়খলা থেকে শিবির আহমদ বড়ভুইয়ার প্রতিবেদন তরঙ্গ টিভি।